ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বেসা কিনা কি অবস্থা বেসা কিনা আলহামদুলিল্লাহ বেসা কিনা ভালো ভাই হ্যাঁ আচ্ছা আজকে কালেকশন কত পিস করছেন কালেকশন আছে আপনার 15 পিস তবে ক্যামেরার সামনে আসবে 11 পিস ভাই 11 পিস হ্যাঁ ভাই আচ্ছা এর মধ্যে কি খাসি পাটি পাঠা মিলি খাসি আছে আপনার 2 পিস অনলি আচ্ছা আর সব আছে পাঠা বাচ্চা আর মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

আর ওনাদের টাকা পাঠা দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় ওনারা পাঠিয়ে দিতে থাকে হ্যাঁ টাকা কিন্তু আমাদের আগে পেমেন্ট করতে হয় ভাই এটার মানে এটা প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় যদি তারপর আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমাদের কিন্তু পেমেন্ট আগে করে দিতে হয় মানে যে বাচ্চায় পছন্দ হোক যা কিছুই হোক আমাদের পেমেন্ট কিন্তু আগে করে দিতে হয় ভাই পেমেন্ট আগে না করে দিলে আমরা ছাগল কোনো সময় পাঠাই না এবং মোটামুটি ষাট পিসের উপরে প্রতিবেদন এই ষাট পিসের উপরে প্রতিবেদন হলেও এই প্রত্যেকগুলো প্রত্যেকটা প্রতিবেদন ছাগল আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠাই কিন্তু ওরা সবাই টাকা আগেই পাঠা দিছে আচ্ছা আমরা এরকম না যে হোম ডেলিভারি দিয়ে যা টাকা নিয়ে আসবে এরকম টা না কিন্তু হয় আমাদের পেমেন্ট আগে করে দিতে দেখ আপনার আসতে সমস্যা এই কারণে ওনারা পাঠায় হ্যাঁ এ হলো বিষয় দেখ এই বাচ্চা জোড়া জি ভাই দুইটা তো দুই মায়ের দুইটা দুই মায়ের জি মেয়েটা আলাদা পাঠাটা আলাদা আলাদা পাঠাটার বয়স কেমন যাচ্ছে ভাই পাঠাটার বয়স সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস বয়সে মানে পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো এই মেয়ে বাচ্চাটার বয়সে সাড়ে চার মাস মেয়ে বাচ্চাটার বয়স সাড়ে চার মাস হ্যাঁ এই যে আচ্ছা পাঠা তোতা পরি ভাই হ্যাঁ পাঠা তোতা মেয়ে বাচ্চাটা তোতা ভাই আচ্ছা দেখেন কোয়ালিটি ভালো এগুলো হাই ক্যাটাগরি ভাই একদম হাই ক্যাটাগরি ভাই জোরা কেমন দাম আলাদা কেমন দাম একটু বলে দিতে হবে জোরা আপনার দাম আসবে পাঠাটা আসবে হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হ্যাঁ পাঠাটা আঠাশ হাজার টাকা দাম আসবে হ্যাঁ আর মেয়ে বাচ্চাটা দাম আসবে পঁচিশ হাজার টাকা ভাই মেয়ে বাচ্চার দাম পঁচিশ হাজার হ্যাঁ এই পাঠা সাথে মা দাঁড় করাইলে তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার আট হাজার আর পঁচিশ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ একসাথে যদি কেউ পঞ্চাশ দাম ভাই পঞ্চাশ হ্যাঁ একসাথে নিলে পঞ্চাশ দাম আমি কাছ থেকে আরো সুন্দরভাবে দেখিয়ে দিই হ্যাঁ পাঠা দেখেন বুকের ঝুল বুক সিনা হ্যাঁ গলার ঝুল সব কিছু পারফেক্ট এখনই মোটামুটি বিশ কিলোর মতো ওয়েট আছে এটা না হ্যাঁ হাইট টা তেইশ চব্বিশ হাইট আছে মেয়েটা আবার একবারে গোলগাল একবারে মনে করেন সেই সুন্দর বাচ্চা মেয়েটা একবারে গোল গাল বাচ্চা হ্যাঁ আপনাদের ভালো লাগলে মিটে গেল ভাই ভাই তাহলে দাম হচ্ছে একবার পঞ্চাশ হাজার

মানে একসাথে জোরা ধরে কেউ বলে যে ভাই একটা খাসি দিন একটা পাঠিয়ে দিন সেক্ষেত্রে আমরা জোরাটা একসাথে করছি ও চলে দামটা আমি আলাদাভাবে বলে দেবো একসাথেও বলে দেবো একসাথে বলে দেবে হ্যাঁ এইটা খাসি না ভাই এই যে বাম হাতেরটা খাসি ভাই এইটা হচ্ছে খাসি ভাই উপরে এই যে উঠো উপরে উঠো খাসির বাচ্চাটা বয়স কেমন যাচ্ছে বয়স আপনার চার মাস ভাই চার মাস এটা হ্যাঁ এগুলো বড় বাচ্চা বড় বাচ্চা ভাই আর মেয়েটা মেয়েটার বয়স আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস আচ্ছা আগে যে পাঠা পাঠি দেখানো হলো আপনারা যদি মনে করেন যে সাইন ভাইয়ের সাথে ওই পাঠা পছন্দ আর সাথে আর তিন চারটে পাঠি নিয়ে একবারে ছোট্ট একটা প্যাকেজ করে নেবেন সাইন সাইনব্যাগ কিন্তু করে দেবেন হ্যাঁ আমাদের সাথে প্যাকেজের কথাবার্তা বলে আমরা প্যাকেজ করে দেবো কোনো সমস্যা নাই ভাই জি সেক্ষেত্রে আপনার মানে কোয়ালিটি ফুল ছাগল দিয়ে ছোট্ট একটা প্যাকেজ হলো এই হিসাবে দাম যাই হোক কিন্তু আপনার প্যাকেজ করে নিলে ভালো হবে আপনার বাচ্চাগুলো হাই ক্যাটাগরি বাচ্চা যে ভাই প্রত্যেকটা বাচ্চারা দেখেন মুখের ডিল দেখেন এই কাছ থেকে দেখেন মুখের ডিল কান টান সব কিছু মিলে মনে করেন অন্য গলার ধরটা সে মোটা এই বাচ্চা সব দিক দিয়ে খাসি পাখিটার এটাই বাচ্চা ভাই কালারিং এগুলো হ্যাঁ খুবই সুন্দর কালার ভাই পাঠা বাচ্চাটা আলাদা কেমন দাম চাচ্ছেন পাঠা না খাসি বাচ্চা ও সরি সরি খাসি বাচ্চাটা খাসি বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা আপনার এটার দাম আসবে আপনার যদি আমি একসাথে বলি আচ্ছা মানে একসাথে দাম আসবে দুইটা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা জোড়া ধরে যদি কেউ নিয়ে নেয় তাহলে দাম আসবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বিকাশ কি কেয়ারিং খুঁজতে আমি দিয়ে দিব আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনি একুশ আর মনে করেন আপনার হচ্ছে যে ষোলো

এরপরও ভালো ভালো বাচ্চা আছে আরো এরপরও ভালো ভালো এই যে বাচ্চা গোলার ঝুল মুখে ডিল কানে লেন্থ বডি ফিটনেস সব মিলে মেয়ে বাচ্চার দিকে তো তা পুরি যেটা বলে জি কপি হ্যাঁ কপি একেবারে অরিজিনাল না আমরা বলি না যদি অরিজিনালের মতো হয় তাও বলি না যেটা অরিজিনাল আপনারা মানে আপনাদের কথাগুলো আমার ভালো লাগে আপনারা মতো বলেন না আবার বাংলাদেশি হান্ড্রেডও বলেন না এই কথাগুলো বলেন না এটা ভালো মানের একেবারে ভালো মানের মানে একবারে হাই ক্যাটাগরির কস জি জি বুঝতে পারছি এই বাচ্চাটা সেও খুবই সুন্দর ভাই এই বাচ্চাটা পাললে আপনারা নিয়েন সেও সুন্দর ও পাশে একটা ঘুরান ভাই এই যে ভাই দুই পাশে খুব ফিটনেস বাচ্চা ভাই এই যে এক সব দিকে পারফেক্ট হাইট আছে 26 26 26 26 ইঞ্চি হাইট আছে হ্যাঁ 26 হাইট আছে দেখেন লাল আছে একবার দেখেন এক লম্বা সম্ভব বাচ্চাটা ভালো এটার দাম কত এটার দাম পঁচিশ হাজার টাকা ভাই টাকা তবে কেয়ারিং খরচা বিকাশ খরচা আমি দিয়ে দেবো যদি এক একটা কথা বলে সেটাও শোনা যাবে সমস্যা নেই আচ্ছা কথা বলা যাবে এটাতে হ্যাঁ তবে যেই বলুন যেটাই বলুন আপনার গাড়ি ঘোড়া বিকাশ দিয়ে হ্যাঁ ভাই পাটিরা কাছি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ

তখন দেখবেন যে এর মত হয়ে গেছে আবার একসাথে 45 এর কথা বলা হচ্ছে তো 25 এবং 20 45 হ্যাঁ একসাথে যদি কেউ না তাহলে সে একটা বড় ধরনের ছাড় আমি দিয়ে দিব কথা বলে নিতে হবে কথা বলে নিতে হবে আমি আগে বলতে ছিনে কি ছাড় দেব ওটা আমার ভিতরে থাক আচ্ছা তাহলে এই যে এই দুইটা বাচ্চা হ্যাঁ তারপরে এই যে এখানে পাটা বাচ্চাটা এগুলো সাথে মিল করে নিতে পারেন আপনারা শুন ভাই জি ভাই খাসি না পাটি একটা একই মায়ের বা এই যে দুইটা আবার এক মায়ের বাচ্চা ভাই একই মা হ্যাঁ একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা মানে পাঠি বাচ্চা এটা হচ্ছে খাসির বাচ্চা আচ্ছা এই যে পেটে একটা সিট সাদা দাগ আছে এটা হচ্ছে খাসির বাচ্চা আর এটারও সিট আছে সাদা এটাও মেয়ে বাচ্চা মানে এক জোড়ার বাচ্চা এক এক জোড়া এই এইটা লম্বা যেটা বেশি এটা মনে হচ্ছে লম্বা বেশি আছে এটা হচ্ছে যে মেয়ে বাচ্চা হ্যাঁ এটা এটা কান কিছুটা হরিণার মতো ইয়ে বুঝতে পারছেন এটা হচ্ছে খাসির বাচ্চা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কেমন যাচ্ছে এগুলো বয়স চার মাস করে ভাই চার মাস করে বয়স চার মাস করে বয়স আচ্ছা মেয়ে বাচ্চাটার দাম চাচ্ছে মেয়ে বাচ্চাটার দাম এক জোড়ার যে ভাই এক জোড়া ধরে নিবি না কেউ আচ্ছা যদি না লে আবার যদি না লে তাহলে সে ক্ষেত্রে দাম আসবে মেয়ে বাচ্চাটা তেরো হাজার টাকা হ্যাঁ আর এটার দাম আসবে পনেরো হাজার টাকা এই আঠাশ হাজার টাকা খাসি পনেরো হাজার টাকা হ্যাঁ খাসি পনেরো আর মেয়েটা তেরো আঠাশ আচ্ছা আঠাশ হাজার একসাথে নিলে হ্যাঁ ওই প্রত্যেকটার মতো বিকাশ খরচ কেয়ারিং খরচ দিয়ে দেবো তবে দাম দরের অপশন নাই ভাই এটার দাম দরের অপশন নেই না

কোন কথাবার্তার নাই অনলি দশ হাজার টাকা দামলি দশ হাজার টাকা দশ হাজার টাকার দাম খাওয়া দাওয়া দেখা দিলাম ভাই হ্যাঁ এই জাদুর পাতা না কিন্তু এটা হলো আমের পাতা আমের পাতা অনলি দশ হাজার টাকার দাম কোনো অপশন নাই কোনো কিছু নাই দশ হাজার টাকায় দাম খুরসা পাতি আমি বাচ্চা ছোট দিব না আচ্ছা তাছাড়া প্রত্যেকটা বাচ্চা খুরসা পাতি দিয়ে দেবো অনলি দশ হাজার টাকা দাম মেয়ে বাচ্চা জি 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 পাঠিয়ে বাচ্চা

এক মাস ছোট এই বাচ্চাটার দাম মনে করেন আপনার বিশ হাজার টাকার কথা বিশ হাজার টাকা একই কপি বাচ্চা দেখেন একই বাচ্চা একই রকম এক মাসের ছোট তাই জি জি জিনিসে অবশ্যই তোফাত আছে দাম দরে তোফাত আছে ছিল জি এগারো পিস ছিল এগারো পিস ছিল হ্যাঁ জি ভাই আচ্ছা এখন পাঠাতে কোনো সমস্যা হচ্ছে না পাঠানো কোনো সমস্যা নেই তবে একটা কথা দ্বীতি আমাদের পড়তে হচ্ছে ভাই সেটা হচ্ছে এই যে সাত পিসের উপরে প্রতিবেদন আপনার চ্যালেঞ্জ আমার কিন্তু বিশেষ কথা হচ্ছে মানুষ টাকা নিয়ে একটু প্রশ্ন করে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আপনারা লক্ষ লক্ষ টাকাও যদি পানে একটা টাকাও নষ্ট হবে না জি ছাগল নেবেন না পরবর্তীতে টাকা আমি ব্যাক করে দেবো কোনো সমস্যা নেই আমার কোনো রিপোর্ট নাই যে ভাই এভাবে টাকা নিয়ে আমাকে ছাগল দেয়নি কিংবা আমার টাকা মারিয়ে খাচ্ছি এরকম ধরনের কোনো রিপোর্ট নাই অতএব টাকা পাঠানো নিয়ে দ্বিধা করার প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা যদি সমস্যা আপনি আসছেন আমি বলেছি চ্যানেলের মালিক ফোন দেন কারণ ছাগল আমার চ্যানেল আপনার হুম হুম আর আপনার চ্যানেল মোটামুটি প্রায় দুই লক্ষ সাবস্ক্রাইব এখানে সমস্যার কারণ নাই টাকা আমাদের আগে দিতে হবে ভাই হম আর টাকা পাঠানো নিয়ে কোনো ভয় করার প্রয়োজন নেই সাইনব্যাগ কিন্তু আপনাদের সমস্যার কারণে কথাটা বলে যে আপনার আসতে পারেনা সেক্ষেত্রে ওনারা কিন্তু পাঠা আসুক আমি যে বলেছি কেয়ারিং খুঁজতে কম বিকাশ খুঁজতে কম আমি কম দিয়ে দেবো কোনো প্রবলেম নেই আমার তো কোন সমস্যা নেই আপনি যদি ছাগল কিনেন অর্ডার দিয়ে

বেশি হয়ে অটো ভাড়া করে নিয়ে দেন আটো কাউন্টার দেয় ওনার নামে রিসিভ করা লাগবি ওনা রাজ জায়গায় সুপারভাইজারের নাম্বার দিতে হবে এই করতে হবে অথবা আসুক সমস্যা নেই সবার দাঁত থাকলেও প্রবলেম নেই আসুক বাড়িতে থাকলে কোনো প্রবলেম নেই ঠিক আছে ভাই আচ্ছা ওকে ঠিক আছে